সাহিত্য নির্ভর ছবির মুখ্য ভূমিকায় রাফিয়াত রশিদ মিথিলা। মুক্তি পেল অনির্বাণ চক্রবর্তী পরিচালিত ও অভাগী ছবির ট্রেলার। 29 মার্চ বড় পর্দায় মুক্তি পাবে এই ছবিটি। এই ছবিতে অভিনেত্রী মিথিলাকে দেখা যাবে অভাগীর ভূমিকায়। শুক্রবার যে ট্রেলার মুক্তি পেয়েছে সেখানে নজর কাড়লেন মিথিলা। তার কথাবার্তার টান থেকে শুরু করে গ্রাম্য এক বধূর নিখুঁত অভিনয় দর্শকদের মনে করিয়ে দিতে বাধ্য কয়েক যুগ আগের কথা। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের অভাগীর স্বর্গ পড়া নেই এমন মানুষ বোধহয় মেলা ভার, সেই গল্পকেই নতুন মোড়কে তুলে ধরা হয়েছে। তবে চিত্রনাট্যের কারণে গল্পের চিত্রনাট্যে প্রয়োজনীয় পরিবর্তন আনতে হয়েছে। এই ছবিটি নিয়ে পরিচালক বলছেন, ও অভাগী ছবিটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের অভাগীর স্বর্গ গল্পটি থেকে অনুপ্রাণিত। এই গল্প নারীদের সতীত্ব বজায় রাখার এক অসম লড়াই। সমাজের উচ্চ শ্রেণীর শোষণ যে কতটা ভয়াবহ হতে পারে সেই ছবি তুলে ধরা হয়েছে এই ছবিতে। এই গল্পে অদ্ভুত এক রুক্ষতা খুঁজে পাওয়া যায়। অভাগীর স্বর্গ ছবিটাকে আমি দুটো ভাগে দেখিয়েছি, অভাগীর বিয়ের আগের জীবন ও তার বিয়ের পরের জীবন। এই ছবিটি নিয়ে মিথিলা বলছেন, দীর্ঘদিন ধরে চলে আসা দলিত নারীদের উপর উচ্চ বর্ণের এক অভিশাপের কথা তুলে ধরেছে এই ছবি। অভাগীর মতো নারীরা জমকে নিয়েই স্বপ্ন দেখে, তারা জানে এই পৃথিবীতে তাদের স্বপ্ন দেখতে নেই।